बुधवार हरिश्चंद्रपुर थानार महेंद्रपुर ग्राम पंचायतेर इस्लामपुर ग्रामे सरकारी निर्देशिका के बुड़ो आंगुल देखिए निम्नमानेर सीमेंट दिए तैरी करा होच्छे रास्ता। ठिकादार संस्थार बिरुद्धे अभियोग तुले क्षोभे काज बंध करे दिलेन ग्रामबासीरा। ग्रामबासीदेर अभियोग ठिकादार संस्था ग्रामबासीके काजेर कोनो शिडिउल ना देखिए निम्नमानेर सीमेंट दिए रास्ता ढालाइयेर काज शुरू करेछे। रास्तार माटिर उपरे कोनो रोलिंग ना करे पलिथिन ना बिछिए धुलोबालिर उपरे ढालाइयेर काज करछे। ठिकादार के बार बार शिड्यूल देखाते बोलले तिनि देखाते सरासरि अस्वीकार करेछेन। बेनामी कम्पानी निम्नमानेर सीमेंट दिए काज करछे ताई तारा काज आटके दिएछेन। आर आमरा सबाई मिले बोलबो कन्ट्राक्टर के जेनो एई सीमेंट काज दिए पलास आनबे बस चेंज होय ताले भालो। जे एखाने जनगण चाइछे जे रास्ताटा एकटु चौड़ा होले भालो, सेई जन्य जनगणेर आश्वास दिल जे कन्ट्राक्टर जे हा ढेले दिब ड्रेनेर उपरे। किन्तु कन्ट्राक्टर চারজন লোকেই বলেছে, মানে গ্রামের লোক বলেছে এত ক্ষতিও হবে না আর হয়তো চাওড়া হলে গ্রামের লোকের উপকার হতো। সে একজন ইন্ডিভিজুয়াল লোক এসে ওটাকে সরাই দিল। কি হতো যে ওখানে হয়তো সিট দিয়ে দেন দুটা কি চারটা, আমরা সিট দিয়ে দিতাম সেটা বললো না, হঠাৎ করে এসে কদাল দিয়ে মালটাকে টেনে ভেঙে দিল রাস্তাটা। কি সরকারি জায়গাতে খাস জমিটি হচ্ছে? হ্যাঁ অবশ্যই। তা সত্ত্বেও তারা বাধা কেন দিচ্ছে? ওরা বলছে আইডিআই যে আমাদের জায়গা। এখন তো কাজ বন্ধ হয়ে গেল। বন্ধ হবে তো ওটা অভার ছিল, দেখছি না হলে 12 ফিট করে যাবো, 12.5 রাস্তা কত ফিটের কথা ছিল? 12.5 ফিট। যদিও ঠিকাদারের ম্যানেজার নিম্নমানের সিমেন্ট পাল্টে ভালো মানের সিমেন্ট দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। অপরদিকে স্থানীয় বাসিন্দা নাসিরউদ্দিন ও তার স্ত্রী রুকসোনা বিবি এবং তার পরিবারের লোকেরা রাস্তা থেকে সিমেন্ট বালি পাথরের সংমিশ্রণ কোদাল দিয়ে তুলে ফেলে কাজ আটকে দেন। সিডুল চাইছে, সিডুল দিচ্ছে না। আটের রড আছে, ওখানে যদি এলপি গাড়ি যায় তাহলে দুর্ঘটনা ঘটবে। রাস্তা ভেঙে আমি ড্রেনটা করেছি, গ্রামের বাসী কথাই বলেনি যে এখানে ড্রেনটা হবে কি হবে না। আমাদের ওখানে খাস জায়গা আছে, এটা জমি আমাদের আছে, আমি নিজের হাতে তৈরি করেছি ড্রেন। সেখানে আটের রড দেওয়া হয়েছে, এখন ওই ড্রেনের উপরে তজিমুলের কাছে গেছি, প্রধানের কাছে গেছি, বিডিওর কাছে গেছি, আইসির কাছে গেছি, জেলারুতে গেছি, বলেছে ড্রেনের উপরে রাস্তা হবে না, আটের রড আছে। কি করে আজকে হচ্ছে রাস্তাটা? আজকে হচ্ছে গ্রামবাসী এটা জবরদস্তি করছে। তবে রুকসানা বিবির অভিযোগ, তাদের বাড়ির বেড়া ঘেঁষে গেছে ড্রেন। ড্রেনের উপরের পাটাতনগুলি খুব নরম অবস্থায় রয়েছে, তার উপরে গ্রামবাসী রাস্তা ঢালাই করাচ্ছে। কোনো গাড়ির চাকা এই ড্রেনের পাটাতনের উপর গেলে চাকা বসে গিয়ে বিপদ ঘটতে পারে, তাই ড্রেনের উপরের পাটাতন থেকে সিমেন্ট বালি পাথরের সংমিশ্রণ তুলে ফেলে দেওয়া হয়েছে। এখানে ঢালাই হচ্ছে, এখানে আগে বলেছিল যে নালি এখানে ঢালাই হবে না, ঠিক না, এখানে শুধু বত্তি দিয়ে এখানে কাজ করেছে। তো নালিটা কি আপনার জায়গাতে আছে? না, রাস্তাতে আছে, সরকারিতে আছে, কিন্তু এখানে নালির উপরে ঢালাই হবে না। আমরা তো এখানে জায়গাটা ছাড়ে রাখতে চাইছি, কিন্তু এখানে তা গ্রামবাসী বলছে এখান থেকে রাস্তা করো। আমার বাড়িটা এখানে যদি ধাক্কা খায়, গাড়ি গাড়ি যদি লাগে ধাক্কা খায়, এখানে বাড়িটা ভরবে না, তা গ্রামবাসী দায় নিবে। তো নালি যখন হচ্ছিল তখন আপনারা তখন প্রতিবাদ করেননি? পুলিশ এসেছিল, কিন্তু গ্রামবাসী মুখের জোরে এখানে নালিটা করেছে আর জায়গাটা আমার এখানে চাপিয়ে নিয়ে গেছে। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের আরআইডিএফ প্রকল্পের 2/23/19/457 টাকা বরাদ্দে মহেন্দ্রপুর ক্লাব থেকে মহেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় হয়ে কালী মন্দির সহ মোট 2100 মিটার কংক্রিটের ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। গ্রামের সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে এই ধরনের নিম্নমানের কাজ করছে ঠিকাদার, তাই তারা সরব হয়ে উঠেছেন। প্রথমত বলবো যে শিডিউল তো দেওয়াই আছে, আর অ্যাকচুয়ালি এটা শিফটিং এর কাজ, ওটা মন্ত্রী সাহেব কিংবা এর যে উপরে লেভেলে আছে তাদের অনুসারেই আমরা কাজ করছি। তাছাড়া আজকে আমাদের প্রশাসনের দ্বারাই আজকে আমাদের একটা কাজ স্টার্টিং করার ডেট দেওয়া ছিল বলে আমরা স্টার্টিং করছি আজকে। এই তো, আর যেটা চৌড়া প্রস্তুর ব্যাপার, এটা ওরা যদি দিয়ে তা আমরা করে নেব, আমাদের কোনো সমস্যা নেই। কত ফিট চৌড়া হওয়ার কথা রয়েছে? শিডিউল মাপা আছে 12 ফিট 4 ইঞ্চি, আর মোটা বা পুরো ওটা 7 ইঞ্চি। সেই মাপে কাজ হচ্ছে কি? হ্যাঁ, আর আমি এটাও জানানো আছে যে যা আপনাদের শিডিউলে দেওয়া আছে, যা ইঞ্জিনিয়ার বলেছে সেইভাবেই আমরা কাজ করিয়ে দেব, এখানে কোনো গোলযোগের ব্যাপার নেই বলতেই পারেন। তবে আমার ওদের কাছে একটু অনুরোধ করছি যে আজকে যাতে কাজটা চালিয়ে যায়, আমরা পরবর্তীকালে নেক্সট ডেটে সেটা আমরা যেটা বলবে সেই সিমেন্ট দিয়ে আমরা কাজটা করব। মালদা থেকে দেবু সিংহের সাথে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।